বিনা খরচে কিডনি প্রতিস্থাপন করে বঙ্গবন্ধু স্বাধীনতা পতাকা অর্জনের জন্য ঈশ্বরদীর প্রীতি সন্তান ডাক্তার কামরুল ইসলামকে গণসংবর্ধনা দিয়েছে ঈশ্বরদী সর্বস্তরের মানুষ। গতকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সুগার গ্রুপ রিসার্চ ইনস্টিটিউটের এস এম কামাল মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর লালমাটিয়া মহিলা কলেজের অধ্যাপিকা ও ডাক্তার কামরুলের মা রত্নগর্বা মোসা রহিমা খাতুন।